আসসালামু আলাইকুম। শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের বাংলা প্রথম পত্রের বাংলা সাহিত্য বইয়ের গদ্য নিমগাছ সম্পর্কে পড়াবো। নিমগাছ গল্পটি লিখেছেন বনফুল। বনফুল যদিও তার নামের তার যে কোনো লেখার ক্ষেত্রে বনফুল নামটি ব্যবহার করেন, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি অনেকগুলো উল্লেখযোগ্য গল্পগ্রন্থ লিখে গেছেন, তার মধ্যে আছে বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। নিমগাছ গল্পটি বনফুলের গল্পগ্রন্থ অদৃশ্যলোক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নিমগাছ গল্পটি তোমরা যখন বইয়ে দেখবে তখন বুঝতে পারবে এটি আসলে খুবই একটি ছোট গল্প। যদিও গল্পটি ছোট বা লেখক কবিতার আকারে গল্পটিকে লিখেছে, কিন্তু এর মর্মার্থ অনেক বেশি বিস্তৃত বা ব্যাপী। নিমগাছ গল্পটি এখন আমি পড়ছি, তোমরা খেয়াল করো। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে। খোশ দাঁত হাজা চুলকানিতে লাগবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ, কচি পাতাগুলো খায়ও অনেকে। নিমগাছ আমরা সবাই চিনি। নিমগাছকে সাধারণত আমরা কথা যখন আমরা বলি কারো সাথে, তখন সেটাকে আমরা ঔষধি গাছ বলে থাকি। নিমগাছকে ঔষধি গাছ বলার কারণ হচ্ছে নানা ধরনের অসুখ হলে বা অসুখের ক্ষেত্রে নিম পাতা অনেক বেশি উপকারী। বিশেষ করে আমাদের যে চামড়ার যে অসুখগুলো হয় বা স্কিনের যে প্রবলেমগুলো হয় সেগুলোর ক্ষেত্রে নিম পাতা খুবই গুরুত্বপূর্ণ। লেখকও এখানে সেই কথাটাই বলছে, বলছে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। এখানে মানুষের কথা বলা হচ্ছে, যে মানুষ নিম গাছের ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে পানিটা খাচ্ছে। অনেকে আবার পাতাগুলো ছিঁড়ে শিলে পিষে খাচ্ছে। শিল মানে হচ্ছে পাটা, পাটায় বেটে পাতাগুলো অনেকে নানা রকম রোগের ওষুধ হিসেবে খেয়ে থাকে। কেউ বা ভাজছে গরম তেলে, অনেকে আবার পাতাকে গরম তেলে ভেজেও খেয়ে থাকে। খোশ দাঁত হাজা চুলকানিতে লাগবে, এই যে রোগগুলোর কথা বলা হয়েছে, খোশ দাঁত হাজা চুলকানি, এগুলো সবগুলোই স্কিনের রোগ বা চামড়ার রোগ। এই ধরনের রোগের ক্ষেত্রে নিম পাতা খুবই উপকারী বলা হয়ে থাকে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ বলতে এটাই বোঝানো হয়েছে, যে চর্মরোগের ক্ষেত্রে এই ধরনের নিম পাতা বা নিম গাছের ছাল বাকল ব্যবহার করলে সেটি অনেক উপকার পাওয়া যায়। এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে অনেকে খেয়ে থাকে। যকৃতের পক্ষে ভারী উপকার। অনেকে আবার বলে যে নিম পাতা যকৃতের যে অসুখগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেক বেশি উপকার হয়। কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। এক্ষেত্রে বলা হয়েছে আমাদের অনেকেই দেখা যায় যে নিমের কচি ডালকে ভেঙে আমরা অনেকেই কি দাঁতে দাঁত মাজন করে থাকি। এটাকে বলা হয় কি দাঁত অনেক ভালো থাকে, নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতটা অনেক কি থাকে, ভালো থাকে। এছাড়া কবিরাজরা নিম গাছের বা নিম পাতার প্রশংসায় পঞ্চমুখ থাকে। কারণ হচ্ছে কি, নিম গাছ যখন বাড়ির পাশে গজায় সবাই বলে নিম গাছ থেকে যে বাতাস বয় সেটি শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং অনেক বেশি কি ভালো। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না। যে কেউ বলতে পারে বাড়ির পাশে যখন নিম গাছ গজায় বল কেউ কেটে কেটে ফেলতে চাইলে বলে কি না, নিম গাছটা অনেক ভালো গাছ, এটাকে কেটো না, কাটে না ঠিকই কিন্তু নিম গাছের যত্নও কি কেউ করে না। আবর্জনা জমে এসে চারদিকে, নিম গাছের গোড়ায় দেখা যায় নানাভাবে আবর্জনা জমে আছে, কিন্তু কোনো মানুষ নেই সেই আবর্জনাটা পরিষ্কার করার। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। অনেকে আবার দেখা যায় কি ইট বালু সিমেন্টের শান দিয়ে নিম গাছের চারপাশটা গোড়ার চারপাশটা বেঁধে দেয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার বেলায় কেউ নেই। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডালও ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। এখন অনেক দিন পরে একটা নিম গাছের গোড়ায় একজন ব্যক্তি আসলো। সে এসে নিম গাছের কোনো পাতাও ছিল না, ডালও ভাঙলো না, কোনো কি ছালবাকলও তুলে নিল না, শুধু লোকটি মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে রইল। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে সে চলে গেল।
একজন ব্যক্তি যিনি নিম গাছের তলে আসলো, তিনি অনেকক্ষণ পর্যন্ত নিম গাছের দিকে তাকিয়ে থাকলো এবং নিম গাছের সৌন্দর্য অবলোকন করলো, ফুলগুলো দেখলো, ফলগুলো দেখলো, দেখে বলল বাহ কি সুন্দর। এই কথা বলে তিনি নিম গাছটা থেকে চলে গেলেন। কবিরাজ নয়, কবি। লেখক এখানে বলছেন যিনি নিম গাছের সৌন্দর্য অবলোকন করলেন তিনি কোনো কবিরাজ নয়, তিনি আসলে একজন কবি। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলো না। মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মতোই দাঁড়িয়ে রইল সে। নিম গাছটা অনেকদিন পর দেখলো যে একজন ব্যক্তি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রশংসা করে চলে গেল। না সে তার পাতা ছিল, না সে তার চামড়া ছিল, না সে ডাল ভাঙলো। তাই নিম গাছেরও ইচ্ছে করলো যে নিম গাছটি ওই লোকটির সাথে চলে যায়, কিন্তু যাওয়া কখনোই সম্ভব না, কারণ নিম গাছের শিকড় অনেক দূরে চলে গেছে, যেটা উপরে উঠে আসা বা চলাচল করা কোনো গাছের পক্ষে কখনোই সম্ভব না। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই শেষ লাইনটি নিম গাছ গল্পের মুখ্য লাইন, যেই লাইনে বলা হয়েছে যে নিম গাছের অবস্থাও একটি পরিবারের একটি গৃহকর্মা লক্ষ্মী বউয়ের মতো, যে সারাদিন তার সংসারের জন্য সকল কাজকর্ম করবে কিন্তু বিনিময়ে সে কোনো ফলাফলই পাবে না। নিম গাছও ঠিক সেরকম, সে সকলকে উপকার করে কিন্তু তার আবর্জনাকেও পরিষ্কার করে না, তাকে কেউ যত্ন নেয় না, তার শেকড়ে কেউ পানীয় দেয় না। ঠিক এভাবেই একজন ঘরের লক্ষ্মী বা গৃহবধূও সারাদিন সংসারে নানা ধরনের কাজকর্ম করে, সকলের খাবার যোগান দেয়, সন্তান লালন পালন করে, কিন্তু বিনিময়ে শেষ দিকে তার খবর কেউই রাখে না। এই নিমগাছ গল্পটি লেখার ক্ষেত্রে লেখকের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে লেখক নিমগাছকে একটি গৃহের লক্ষ্মী বউ বা গৃহকর্ম নিপুণা বউয়ের সাথে তুলনা করেছে। তোমরা নিম গাছ গল্পের পাঠ পরিচিতি পড়লে বুঝতে পারবে এখানে নিম গাছের বর্ণনা করা হয়েছে। প্রথমে এর পাতার বর্ণনা, গাছের এর পাতার বর্ণনা, ছালের বর্ণনা, কি উপকারিতা, কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী, দাঁতের ক্ষেত্রে উপকারী, এই ধরনের সব কিছুই বলেছে। এবং এটাও বলেছে যে একটি গাছ যখন অনেক দিন হয়ে যায় তখন সেটি মাটির গভীরে তার শিকড় চলে যায়। নিম গাছের ভালো লাগলো কখন, যখন একজন ব্যক্তি এসে তার রূপের প্রশংসা করলো, তার পাতার প্রশংসা করলো, তার ফুলের প্রশংসা করলো। এটি একটি প্রতীকী গল্প, কিন্তু এই গল্পের ম্যাজিক বাক্য লাস্টেরটি, যেখানে লেখক পুরে দিয়েছে সীমাহীন কথার আখ্যান, যেটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে নিম গাছকে আসলে কিভাবে দেখা হয় বা কিসের সাথে তুলনা করা হয়। তোমরা নিম গাছ গল্পের প্রথমেই বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখক পরিচিতিটা ভালোভাবে পড়ে নিবে। এখানে উনি অনেক ধরনের পুরস্কার পেয়েছেন, নানা সময়ে তিনি নানা সালে নানাভাবে তিনি তার লেখনীর যে প্রকাশ সেটা তিনি ফুটিয়ে তুলেছেন নানাভাবে, সেটা তোমরা অবশ্যই পড়ে নিবে। এরপরে এখানে নিম গাছ গল্পে শব্দের অর্থগুলো দেওয়া আছে, কোনো শব্দের যদি অর্থ বুঝতে সমস্যা হয় তোমরা এখানে শব্দের অর্থ বা টিকা পড়ে লাইনটি বুঝে নিতে পারবে। এরপরে পাঠ পরিচিতিটা অবশ্যই পড়বে, পাঠ পরিচিতিটা পড়লে, গল্পটি যেহেতু খুবই সংক্ষিপ্ত, পাঠ পরিচিতিটা পড়লে এটার বিস্তারিত ব্যাখ্যাটা বা লেখক কী বুঝাতে চেয়েছেন সেটা আমরা অনায়াসে বুঝতে পারবো। এরপরে সৃজনশীলগুলো তোমরা অনুশীলন করবে, তোমাদের গাইড বই বা যে কোনো থেকে প্রশ্নগুলো নিয়ে সেগুলো অ্যান্সার লিখে তোমরা সেগুলো অনুশীলন করবে। নিম গাছ গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করে সেগুলো খাতায় তুলে নিয়ে অবশ্যই পড়ে নিবে। আজকে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।